আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো বাস ভাড়া ক্যালকুলেশন কিভাবে করতে হয়। মানে তাহলে আপনার এই যে বাস ভাড়াটা আছে, এগুলো কপারের বাস ভাড়া, এই বাস ভাড়া কত এমপি নিতে পারে তো আমরা অনেকেই জানি না। অনেকে ডিবির কাজ করি, কিন্তু আমি দেখেছি যে অনেকেই জানে না যে বাস ভাড়া কত এমপি নিতে পারে। প্রশ্নগুলো অনেকেই বলে না যে ভাই এটা আবার কীভাবে বের করে, তো জানি না। তো আজকে আপনারা দেখবেন যে কীভাবে এটা আর ক্যালকুলেশন বের করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা বানিয়ার ব্যবহার করতে পারেন। তো দেখেন, বানিয়ার স্কেল তো আপনারা অনেকেই চেনেন, যারা না চেনেন তারা দেখে নেন। এটা বানিয়ার স্কেল, এটা দিয়ে আমরা পরিমাপ করি, এটা একটা ডিজিটাল বানিয়ার। তো আমি এখানে মাপটা নেবো, বাসবারের মাপ নেবো। আমার বাসবার ক্যালকুলেশন করতে হলে কিন্তু মাপ নিতে হবে শুধু এই যে এইটা এবং এই পাশেরটা থিকনেস, এটা এই দুইটা নিতে হবে শুধু। আমরা যে লম্বা মাপটা, লম্বা মাপটা কিন্তু নেবো না, শুধু এটা নিব আর এটা নিব। তো এখন দেখেন, আমি এই মাপটা নিলাম, এই মাপটা কত আসলো, এটা আসলো 50, জি 50.68, মানে 50.5 আমরা ধরতে পারি, 50.5। এবং এটা আসলো কত, এটা আসলো 9.92। তো এটা আমরা ধরলাম 9.41, 42। তো দেখেন, আমরা এটা 9.4 ধরে নেব, এটা 9.4 এবং এটা 50.5 ধরে নেব। তো চলুন এবার ক্যালকুলেশনটা কীভাবে করি বা ক্যালকুলেশনটা কর। তো দেখেন, এবার আমরা দুটো গুণ করব, 50.5 × 50.5 দিয়ে মাপটা আমরা নিলাম, × 9.4, পয়েন্ট কত আসে 474। এটাকে আমরা গুণ দেব 1.6 দ্বারা, 1.6, এটা হলো আমার সূত্র। মানে যদি কপার হয় তাহলে 1.6, আর যদি আপনার অ্যালুমিনিয়াম হয় সেই ক্ষেত্রে দেবেন 1.2। যেহেতু কপার সেহেতু 1.6 গুণ নিলাম 759, এটা 759 এমপি নিতে পারবে এই বাসবারটাই। এবার আপনারা যে কোনো বাসবারের হিসাব করতে পারবেন। যদি কপার হয় তাহলে 1., মানে দুইটা গুণ দেওয়ার পরে যদি কপার হয় তাহলে 1.6 গুণ দেবেন, এবং যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে 1.2 গুণ দেবেন। তো আমার মনে হয় যে আজকে আপনারা এই হিসাবটা ভালোভাবে জেনে গেছেন, এবং আর সামনে কখনো এটা নিয়ে সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।